Bismillahirrahmanirrahim. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? এই করোনা মহামারীর সময়ে নিশ্চয় তোমরা ঘরে নিরাপদে আছো এবং সুস্থ আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সন্ধ্যার মহিলা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমি তোমাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা। আমি নার্গিস খাতুন, প্রভাষক হিসাব বিজ্ঞান, সন্ধ্যার মহিলা কলেজ আদমদিঘি বগুড়া। বরাবরের মতো আজকেও তোমাদের ক্লাস সামনে তোমাদের সামনে আমি অনলাইন ক্লাসে উপস্থিত হয়েছি। গত ক্লাসে আমি তোমাদের সামনে আলোচনা করেছি যৌথ মন্দিরী কোম্পানির আর্থিক বিবরণী সংরক্ষিত আয় বিবরণী সম্পর্কে। আমি আলোচনা করছি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায়ে আজকে আলোচনা করব আর্থিক অবস্থার বিবরণী সম্পর্কে। আর্থিক অবস্থার বিবরণীটা আমরা কিভাবে তৈরি করব এটা আমি তোমাদের সামনে তুলে ধরব, তোমরা নিশ্চয় বুঝতে পারবে। আমি একটা অঙ্ক থেকে আর্থিক অবস্থার বিবরণীটা করব। আমি বই থেকে একটা অঙ্ক পড়ছি। বইয়ে এখানে একটা অঙ্ক হচ্ছে স্বর্ণালী লিমিটেডের রেওয়ামির নিচে দেওয়া হলো, স্বর্ণালী লিমিটেড এর রেওয়ামির নিচে দেওয়া হলো যন্ত্রপাতি আছে, অট্টালিকা পণ্য ক্রয় ও বিক্রয় মজুত মাল 1/1/2017, প্রদেয় হিসাব, প্রাপ্য হিসাব, শেয়ার মূলধন প্রতিটি 10 টাকা মূল্যের 12,000 শেয়ার, আয়কর, লভ্যাংশ, বেতন খরচ, বিজ্ঞাপন খরচ, মজুরি খরচ, হাতে নগদ ও ব্যাংকে জমা, সাধারণ সঞ্চিতি, অদাবিকৃত লভ্যাংশ, এরকম কতগুলো আয় ব্যয় সম্পদ দায় মিলে রেওয়ামিল দেওয়া আছে এবং সমন্বয় দেওয়া আছে। সমাপনী মজুর পণ্যের মূল্য 38,000 টাকা, বিজ্ঞাপনের উদ্দেশ্যে 1,000 টাকা মূল্যের পণ্য ভোক্তাদের মধ্যে বিনামূল্যে বিতরণ করা হয়েছে যা এখনও হিসাবভুক্ত হয়নি। মোট বিজ্ঞাপনের 2/3 অংশ বিলম্বিত করতে হবে। কোম্পানির শেয়ার মূলধনের ওপর 5% হারে লভ্যাংশ ঘোষণা করেছে। মজুরি বকেয়া রয়েছে 3,000 টাকা। তো কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী করতে বলছে। এখানে সংরক্ষিত আয় দেওয়া আছে 86,000। সংরক্ষিত আয় বিবরণীটা করে দেওয়া আছে। এখান থেকে আমাদের আর্থিক অবস্থার বিবরণী তৈরি করতে হবে। তো আমাদের জানতে হবে আর্থিক অবস্থার বিবরণীতে কী কী যায়। আর্থিক অবস্থার বিবরণীতে স্থায়ী সম্পদ, চলতি সম্পদ, স্থায়ী সম্পদ এবং চলতি সম্পদ মিলে মোট সম্পদ দেখাতে হবে। আবার দায় এবং শেয়ার মূলধন মিলে যোগ করে একই দেখাতে হবে। মোট সম্পদ এবং দায় এবং শেয়ার মূলধন মিলে যদি যোগ করে যদি একই হয় তাহলে আমাদের আর্থিক অবস্থা বিবরণী মিলে যাবে সঠিকভাবে। তো আমরা অঙ্ক থেকে আর্থিক অবস্থার বিবরণী করার চেষ্টা করছি। আর্থিক অবস্থার বিবরণী করতে গেলে প্রথমে আমি বলবো স্থায়ী সম্পদ। আর্থিক অবস্থার বিবরণী মানে মোট সম্পদ এবং দায় ও মালিকানা স্বত্ব সমান হবে। তো স্থায়ী সম্পদ আমি লিখছি স্থায়ী সম্পদ। এই অঙ্কে স্থায়ী সম্পদ কি আছে? স্থায়ী সম্পদ কি আছে? যন্ত্রপাতি, এখানে যন্ত্রপাতি আছে 90,000 টাকা। অট্টালিকা, এখানে স্থায়ী সম্পদের যদি অপচয় থাকে তাহলে অপচয় বাদ দিয়ে আমাদের বসাতে হবে, যদি অপচয় না থাকে সরাসরি বসাতে হবে। অট্টালিকা অট্টালিকা অট্টালিকার
নাই অট্টালিকার অপচয় নাই এখানে দেওয়া নাই এখন 1,20,000 1,20,000 এখানে আমাদের এরাও মিলে দেখতে হবে যে স্থায়ী সম্পদগুলো কি কি আছে এখানে আছে যন্ত্রপাতি অট্টালিকা এই দুটো স্থায়ী সম্পদ এই দুটো স্থায়ী সম্পদ তো আমরা যোগ করে দিব যন্ত্রপাতি এবং অট্টালিকা মিলে যোগ করে 2,00,000 2,10,000 স্থায়ী সম্পদ বসানোর পরে এরপরে চলতি সম্পদ বসাবো চলতি সম্পদগুলো কি কি হয় চলতি সম্পদ চলতি সম্পদ কি কি হয় আমাদের অবশ্যই জানা আছে যে খাতে নগদ ব্যাংকে জমা প্রাপ্য হিসাব প্রাপ্য বিল চলতি সম্পদ অগ্রিম ব্যয় অগ্রিমগুলো চলতি সম্পদ তো আমাদের হাতে নগদ অঙ্কে খাতে নগদ ও ব্যাংকে জমা একসঙ্গে দেওয়া আছে খাতে নগদ ব্যাংকে জমা দেওয়া আছে একসঙ্গে 27,000 একসঙ্গে দেওয়া আছে 27,000 এরপরে প্রাপ্য হিসাব বিজ্ঞাপনের 1,000 টাকা মূল্যের পণ্য ভোক্তাদের মধ্যে বিনামূল্যে বিতরণ করা হয়েছে যা এখন হিসাবভুক্ত হয়নি মোট বিজ্ঞাপনের 2/3 অংশ বিলম্বিত করতে হবে মোট বিজ্ঞাপনের এখানে বিজ্ঞাপন খরচ কত দেওয়া আছে বিজ্ঞাপন খরচ 2,000 দেওয়া আছে বিজ্ঞাপন 2,000 1,000 হচ্ছে বিনামূল্যে বিতরণ এই মিলে মোট বিজ্ঞাপন হলো মোট 3,000 মোট 3,000 এই 3,000 এর 2/3 অংশ 2/3 অংশ 2,000 2/3 অংশ বিলম্বিত করতে হবে 2/3 অংশ বিলম্বিত করতে বলছে 2,000 পূর্বের বিজ্ঞাপন ছিল বিনামূল্যে 1,000 মোট হলো 3,000 3,000-এর 2/3 অংশ বিলম্বিত করতে বলছে তো বিলম্বিতটা বের হলো 2,000 2/3 অংশ করে 2,000 এ বিলম্বিত বিজ্ঞাপনটাই হচ্ছে সম্পদ তো এখানে আমরা বসাবো যে বিলম্বিত অন্যান্য সম্পদের মধ্যে পরে অন্যান্য সম্পদ বিজ্ঞাপন বিলম্বিত বিজ্ঞাপন বিলম্বিত বিজ্ঞাপন 2,000 এই মিলে চলতি সম্পদ এই অঙ্কে চলতি সম্পদ মোট চলতি সম্পদ হচ্ছে কত ¡Gracias!
Ada gitu, mudah.
Ada
তাদের বিতরণ অংশ অদাবিকৃত লভ্যাংশ 2000 এরপরে ঘোষিত লভ্যাংশ ঘোষিত লভ্যাংশটা আমাদের আদায়কৃত মূলধনের উপর হয়ে থাকে এখানে এখানে বলা আছে কোম্পানি শেয়ার মূলধনের উপর 5% হারে লভ্যাংশ ঘোষণা করেছে 5% হারে লভ্যাংশ ঘোষণা করেছে এটাকে বলা হয় ঘোষণাকৃত লভ্যাংশ বা ঘোষিত লভ্যাংশ ঘোষণাকৃত লভ্যাংশ বা ঘোষিত লভ্যাংশ ঘোষণাকৃত লভ্যাংশ যে লভ্যাংশ ঘোষণা করেছে ঘোষণাকৃত লভ্যাংশ রাশিয়ার মধ্যে রিপোর্ট 1,20,000 এর উপর 5% 1,20,000 এর 5% আশপাশে অবশ্যই তোমরা কাটতে পারো পাঁচ গুণ 60 6,000 এখানে 6,000 আসবে 100 দিয়ে ভাগ করতে হবে 5 দিয়ে গুণ করতে হবে এরপরে এরপরে দেখতে হবে যে কোনো বকি আছে কিনা কোনো ব্যয়ের বকেয়া এখানে মজুরি বকেয়া রয়েছে 3,000 টাকা মজুরি বকেয়া মজুরি বকেয়া মজুরি বকেয়া অঙ্কে দেওয়া আছে মজুরি বকেয়া 3,000 আমাদের এটা দায়ের মধ্যে পড়বে দায়ের মধ্যে আসবে তো আমাদের অঙ্কে আমরা কোনো বকেয়া কিছু দেখছি না দায় দেখছি না আর কোনো প্রকার দায় নেই এরকম প্রদেয় বিল প্রদেয় হিসাব অদাবিকৃত লভ্যাংশ ঘোষণাকৃত লভ্যাংশ মজুরি বকেয়া বেতন বকেয়া এরকম অনেক থাকতে পারে তো আমাদের অঙ্কে যে গুলো আমরা পেলাম বসালাম এগুলো এখন যোগ করব এগুলো যোগ করে আমাদের 61,000 আমরা 61,000 পেলাম 61,000 আমরা পেলাম তো উপরে আমরা বসেছি 120,000 আদায়কৃত মূলধন ইস্যুকৃত তরলকৃত এবং আদায়কৃত মূলধন এরপরে সংরক্ষিত আয় বৃত্ত এবং সাধারণ সঞ্চিতি যোগ করে 116,000 এরপরে দায় সম যোগ করে আমরা পেলাম 61,000 61,000 এগুলো যোগ করে এখন আমরা দেখব যে 2,97,000 হচ্ছে কিনা 2,97,000 মোট সম্পদ ছিল আমাদের মোট সম্পদ ছিল 2,97,000 এখানেও আমরা পাচ্ছি কোনো ঘাটতি নেই
কোনো দায় তো ঘাটতি নেই কোনো সম্পদে তো ঘাটতি নেই আর শেয়ার মূলধন ও দায় সমূহ মিলে মোট সম্পদের সাথে যদি সমান হয় তাহলে আমাদের আর্থিক অবস্থা বিবরণীটা পরিপূর্ণতা লাভ করে তাহলে আমরা বুঝতে পারছি যে অঙ্কটি শুদ্ধভাবে হয়েছে তো এইভাবে আমাদের আর্থিক অবস্থা বিবরণীটা করতে হয় তোমরা অবশ্যই বুঝতে পারছো যে আর্থিক অবস্থা বিবরণীতে চলতি সম্পদ ও স্থায়ী সম্পদ যোগ করতে হবে মিলে দুটো যোগ করতে হবে তার সাথে দায় ও শেয়ার মূলধন গুলো যোগ করে যদি মিলে যায় তাহলে আমাদের আর্থিক অবস্থা বিবরণীটা পরিপূর্ণতা লাভ করে এইভাবে আমাদের অঙ্ক আর্থিক অবস্থা বিবরণীটা করতে হবে তোমরা বাসায় বেশি বেশি এই যথুমন্দিনী কোম্পানির আর্থিক বিবরণটা করবা অবশ্যই তোমরা আয়ত্ত করতে পারবা এই করোনা মহামারীর মধ্যে তোমরা বাসায় বসে লেখাপড়া করবা আশা ব্যক্ত করে আমি আজকে ক্লাস শেষ করছি আগামী ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে সে পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ